আসসালামু আলাইকুম। কেসে ভাই, কেউ তুই মাতে নাস কয়া? ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ও আচ্ছা, মাহদি মাহদি হাসান আমাদের চলে। আলহামদুলিল্লাহ চলে। ওকে, ভাই ঠান্ডা নাকি বেশি? ঠান্ডা একটু বেশি তো মনে হচ্ছে। ওকে, আমরা শুরু করব। আমাদের রায়ান মেসেজ দিয়ে দিয়েছেন না? কেমন আছেন সবাই? ভালো ভালো আছেন? শরীর ভালো সবার? হ্যাঁ রায়ান, আপনার তো আবার ব্যস্ত বেড়ে যাবে। ব্যস্ত বেড়ে যাওয়ার মধ্যে সেটা হলো ভাইয়া, সবাইকে আমরা একটু কল দেবো ভাইয়া। আমরা একটা দায়িত্ব যেহেতু নিচ্ছি, আমরা একটু কল দিব সবাইকে ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, আজকে দিব ওই যে টেলিটক্সিনে ফ্রি মে এটা আছে, আজকে সব দিয়ে দিব, শেষ করে ফেলো। 30 তারিখের আগে শেষ করে আচ্ছা আচ্ছা, ভাই শতবর্ষ সিম কিনছেন নাকি? হ্যাঁ ভাই, ভাই আমারটা কালকে মেয়াদ শেষ ভাই। 1700 মানে ভাই শতবর্ষ শতবর্ষ শেখ মুজিবের শতবর্ষ শতবর্ষ 1700 ভাই, 17 জিবি প্লাস 100 মিনিট, 100 SMS। আমাদের ধারায় এগুলো পসিবল না, অ্যাটলিস্ট আমার ধারা পসিবল না এত কিছু শেষ করা। ভাই আমি আমি মিনিট গুলো শেষ করতে পারছি, আর জিবি গুলো ওয়াইফাই তো ইউজ করে আরো 15 জিবি রয়ে গেছে। আরে আজকে আমার নেট নাই, আজকে ভাই আমার নেট নাই, তো ওই যে আজকে আমি টেলিটক দিয়ে ঢুকে আসছি। যা কাজ হয়েছে জি, SMS আমার শেষ হয়েছে অনেক, সমস্ত শেষ হয়েছে। কারো করলে না তো SMS? আরে অনেক অনেকে মনে করেন হুদে SMS কিছু জানাই তো এলে SMS ফ্রি পাইলে যাও আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম আসসালাম। তিবা কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। ভাইয়া হচ্ছে আমি আজকে একটু হচ্ছে আর্লি লিভ নিচ্ছি, আমার একটু ভালো লাগছে না আসলে, তো ভাবলাম যে ডিরেক্ট আপনাকে বলি। শিওর বোন, নিয়ে নিন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যদি কারো মনে করেন যে তিবা যেমন সিক ফিল করতেছে, তারপর মনে করেন যে আপনার এক্সাম চলতেছে, তারপর মনে করেন যে আপনাদের ফ্যামিলি কোনো ইস্যু, একটু জানা দিলে নাই যে আমার যে ব্রেনটা আছে না, ও জানে, ও নাহলে সার্চ করে না। আপনারা মানে অনার্স, এখানে কি অনার্স কমপ্লিট করছেন? মানে একদম সিনিয়র বাদে বলতেছি, সিনিয়র তো আলহামদুলিল্লাহ করে ফেলছেন। মানে আমি তো অনেকদিন হয়েছে আপনাদের এটা কি বলে নভেম্বরে না শুরু করলেন, নভেম্বরের 15 তারিখ নাকি আপনাদের? জি ভাই, নভেম্বরের 15 তারিখ শুরু করছিলাম, ডিসেম্বরের 15, 2 মাস, 2 মাস হয়ে গেছে। তো মনে করেন যদি কেউ সিএসসি ডিপার্টমেন্টেরই থাকেন আর মাস্টার্সে যদি মনে করেন নিউরো সায়েন্স, নিউরো ইনফরমেটিক্স নামে একটা আছে সাবজেক্ট আছে, যদি কেউ খুব ইন্টারেস্ট থাকে যে এআই নিয়ে পড়াশোনা করা, মাথার মানুষের মাথার ব্রেইন নিয়ে পড়াশোনা করা করার খুব ইচ্ছা জাগে, এবং এটা মনে করেন খুবই পপুলার একটা হাইপ সাবজেক্ট, ঠিক আছে, বা এটা নিয়ে যদি কেউ পড়াশোনা করতে চান, তাহলে মনে করেন যে অনেক কিছু ডিটেলস, খুঁটিনাটি, মানে এত মজা জানতে পারবেন ইনশাল্লাহ। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌভাগ্য দান করছিল, আমি পড়ছিলাম, এবং আমার যে প্রফেসর ছিলেন সেও এই এই সাবজেক্টে খুবই চমৎকার ও পারদর্শী, সেও এই সাবজেক্টে মনে করেন পিএইচডি করছে, খুবই মজা করে পড়াইছেন, ভালো লাগছে, অনেক কিছু জানতে পারছি তার থেকে। আচ্ছা, আমরা এটা কেমন বের করে রেখেছি, আজকে তো স্যাটারডে না, এই থার্সডে না, তো আমরা আজকে যে জিনিস না আলোচনা করবো সেটার নাম হলো ইনশাআল্লাহ, আজকে টপিক হলো সমস্ত কিছু, সমস্ত হলো ব্যাকগ্রাউন্ড রিলেটেড ইনশাআল্লাহ, ব্যাকগ্রাউন্ড রিলেটেড আমরা আজকে পড়াশোনা করব, ব্যাকগ্রাউন্ড, তারপর ব্যাকগ্রাউন্ড শেষ হওয়ার পরে ডিটেলসে পরে মনে করেন যে আমরা একটা একটা করে ইনশাআল্লাহ শেষ করব, একটা একটা করে শেষ করে ফেলবো। ওকে ওকে ভাই, তো আমাদের 25 জন চলে আসছি, আমরা আমরা কি আর একটু দেখবো নাকি না, শুরু করে দেবো নাকি? শুরু করেন ভাই, এই 25 জনে অ্যাক্টিভ থাকবো, বাকি দিয়েও দেই। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। তো এই কোড বেস তো আছে সবার কাছে না? ওকে, হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। পুরোটাই হলো আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে, সম্পূর্ণটাই হলো আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আজকের। আমরা একটা লিখছি কন্টেইনার লিখলাম, একটা কন্টেইনারের ভিতরে আমি লিখতে চাচ্ছি হলো এই সরি টাইটেল, সেটা লিখবো হলো যে ব্যাকগ্রাউন্ড সিএসএস প্রপার্টিজ। ওকে ওকে, চলে আসলো। হ্যাঁ,
এবং আমরা আজকে কি কি প্রপার্টিস নিয়ে আলোচনা করব সেগুলো আমরা এখানে লিখে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর এইটা ধরে আমি এখানে ওয়ালাইকুম আসসালাম। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন এবং ব্যাকগ্রাউন্ড, আজকে টোটাল কনভারসেশন, টোটাল বিষয়বস্তুটাই হলো আমাদের ব্যাকগ্রাউন্ড রিলেটেড। তো ব্যাকগ্রাউন্ড যতগুলো আছে প্রপার্টিস বা যে বিষয়গুলো, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমরা ইনশাল্লাহ টপিক গুলো নিয়ে আলোচনা করবো। তো ব্যাকগ্রাউন্ড সিএসএস প্রপার্টিস গেল। এবার আমি যেটা করতে চাচ্ছি যে ঠান্ডা রে, আমি প্রত্যেকটার জন্য আমি ব্যাকগ্রাউন্ড যেহেতু লিখা থাকবে, তো আমি বিজি ইমেজেস এভাবে লিখি, বিজি ইমেজ এটা লিখলাম, এবং এইখানে আপনার একটা টাইটেল দিলাম, টিআইটিএলই টাইটেল, সেখানে লিখলাম হলো আপনার ব্যাকগ্রাউন্ড, অথবা উই আর ইন অন আমরেলা। ওকে, এবং আমরা কিছু কন্টেন্ট আরেকটা কম কন্টেন্ট লিখতেছি, কপি, COPY কপি। আচ্ছা, এইটা দিয়ে দিই সাবটাইটেল, ACUB সাবটাইটেল। ওকে, এখানে আমরা দিয়ে দিই যে আলাদা আলাদা দিয়েছিলাম।
ओके এখন আমি একটুখানি আমি আমরা তো এই এই সমস্ত কিছু আমাদের কাছে আছে, আমরা সব কিছুকে ফেলে দিই এবং এখানে লিখি হলো যে আমাদের ব্যাকগ্রাউন্ড আচ্ছা। এবার আমরা এক এক করে প্রত্যেকটা বিজি ইমেজ এটাকে আমরা ডাবল ডাবল করি, বিজি ইমেজ, তারপর হলো বিজি কালার, রিপিট, পজিশন এবং ফার্স্টটা আমি জাস্ট চেঞ্জ করে দিই কালার। তারপর হলো বিজি মানে ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড তো আমার ক্লাস সিএসএস ক্লাসের মধ্যে থাকবে, সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা লিখে শর্ট ফর্ম লিখছি বিজি, জাস্ট ব্যাকগ্রাউন্ডের বিজি লিখছি, লিখেছি। রিপিট, দেন পজিশন, পজিশন, তারপর হলো আমার বিজি ইমেজ, আবার ব্যাকগ্রাউন্ড তো লিখা যাবে না, আমি লিখতেছি শর্ট হ্যান্ড লিখতেছি। হ্যাঁ ওকে, তো এই তো আমি এক কাজ করি, আপাতত একটা একটা ইন্ট্রোডিউস করব আর একটা একটা করে কাজ করব। তো ফার্স্টে আমি এই এইটা নিয়ে আসতেছি, তো বাকিটা আমি কালার পর্যন্ত কি করে রাখলাম, অফ করে রাখলাম, অফ করে রাখলাম। ওকে এখন আমরা একটু একটু কাস্টমাইজ করি, কাস্টমাইজটা কেমন, কন্টেইনার না দিলেও চলবে, কন্টেইনার একটা কিছু দিয়ে রাখতেছি, ঠিক আছে, পরে এই পজিশন টজিশন নিয়ে আমি আলোচনা করবো, ঠিক আছে। তো আমি এখানে চলে আসলাম, টিআই টিআই টি এইটা দিলি, টিআইটি এলি, এইখানে দিয়ে দিলাম টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে এখন আমরা কি নিয়ে আসছিলাম ফার্স্টে, ফার্স্টে কি নিয়ে আসছিলাম, অ্যাট ফার্স্ট কি ছিল আমাদের এখানে, ভাইলো কথা বলতে হবে এবং দেখেন একটা ভুল করেছি, সেটা কি ছিল বলেন তো, আমি এইচ অন এ এইচ লিখে খুব চমৎকার ভাবে এখানে করে দিয়েছি, এইচ ওয়ান সল এইচ, তো এখন সব জায়গায় আসবে রে বাবা। ওকে এখন প্রথমটা কি ছিল আমাদের, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কি ইমেজ, তো আমি লিখতেছি বিজি হাইফেন ইআই এম আই এম এ জি ই ইমেজ, এবং আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজে যেটা আমরা করে থাকি, মনে করেন যে ফার্স্টে আমি একটা কালার নিয়ে আসলাম, কালার আমি আপাতত মনে করেন এটাই দিচ্ছি বা থ্রি 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 দিচ্ছি, আপাতত দিয়ে রাখলাম, জাস্ট জাস্ট আমি সেভ করতেছি না। এবার আমি কি করতেছি, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এই দেখেন ইমেজ কে নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ কে নিয়ে আসলাম, দেখেন এখানে
নান ব্যাকগ্রাউন্ড ইমেজ, অনেক সময় আমাদের কি ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা নান দিয়ে দিই, কোথাও পাইছে আমরা বুঝছি দরকার নেই ইমেজ। তারপর মজিলার জন্য এটা হলো যে আপনার ব্রাউজার ক্রস ব্রাউজার চেক করার জন্য মজিলা এলিমেন্ট, মজিলা লিনিয়ার গ্রেডিয়েন্ট, মজিলা ডিটেল, এগুলো দিলে কি হয় পাস মানে ওই ব্রাউজার ওয়েব কিট যেমন হলো আমাদের ইসের জন্য ক্রোমের জন্য, তারপর হলো ইন্টারনেট এক্সপ্লোরার থাকে, এরকম অনেকগুলো আমাদের এরকম এক্সেস থাকে। তারপর ইনহেরিট থাকে, ইনিশিয়াল থাকে, তারপর হলো আমাদের লিনিয়ার থাকে, রিডিউস থাকে, এই জিনিসগুলো নিয়ে সবকিছু ইনশাল্লাহ ডিটেলস সলভ করব। তো আমরা এখান থেকে শুধু ইউআরএলটা নিচ্ছি, তো ইউআরএলটা নেওয়ার ফলে আমরা এখানে ডাবল কোটেশন ইউজ করতে পারি অর সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি, তো দুইটাই আমার ইউজ করা যায়। এবং আমি এখান থেকে চলে যাচ্ছি আপনার আপনার পিসি থেকে একটা ইমেজ নিয়ে দেখেন, এই জায়গা থেকে পারি কিন্তু পিসি থেকে নিতে গেলে লিঙ্কটা আসে না। আচ্ছা ঠিক আছে, ছবি দেখাবো, একটা একটা ইসে যাই প্লিজ, একটা সিকোয়েন্সে যাই, আপনি তো পারেন, আমি তো জানি না, আমরা আমি পারি তো না, আমি দেখি এখান থেকে আমি পারি কিনা, একটু ফ্রাই করি ঠিক আছে, একটু দেখি এখান থেকে আমি পারি কিনা। তো আমি সেভ করলাম, সেভ করে ওই যে ইমেজটা চলে আসছে, দেখছেন ইমেজটা চলে আসছে। তো আমি একটু হাইটটা বাড়াই দিই, হাইটটা 500 পিক্সেল আসছে, হাইটটা বাড়াই দিছিলাম ঠিক আছে, একটু হাইটটা বাড়াই দিছি। এবং আমি এখানে বললাম যে তুমি কালার পাও হলো হোয়াইট কালার পাও। আচ্ছা হোয়াইট কালারটা যদি কেমন লাগতেছে, যেহেতু কিছু হোয়াইট আছে তো আমার আসলে গ্রে কালারটাই মনে হয় এটার জন্য, না গ্রে কালার তো দিলে একদম পুরো মারা হয়ে যাবে, আমি 222 দিচ্ছি, দ্যাটস এনাফ। তাহলে আমরা কি করলাম যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল এর কি কোথাও কোনো লিংক আছে সেই লিংক ইউজ করে আমরা কি করলাম করতে পারলাম, কোনো লিংক ইউজ করে করতে পারলাম। ওকে এতটুকু তো ক্লিয়ার সবাই, না আমরা যে কোনো জায়গার যে কোনো কিছু মনে করেন যে লিংক ইউজ করতে হলে অবশ্যই ওই এরা তো একটা সার্ভার মেনটেন করে ঠিক না, এরা কি করে একটা সার্ভার মেনটেন করতে, এদের সার্ভারে যে ইমেজটা আছে সেখান থেকে আপনি ইমেজটা দিচ্ছেন, কোনো কারণে তাদের যদি মনে করেন সার্ভারে প্রবলেম হয় অথবা মনে করেন তার এক্সটেনশন চেঞ্জ হয়েছে, তাহলে কি হবে আপনার এখানে ইমেজ কি করবে না, মনে করেন যে তার সার্ভার এক্সটেনশন হয়ে এখানে মনে করেন আর একটা 8 চলে আসলো, এবং আমরা সেভ দিই, দেখেন নাই আমি কি বুঝাতে পারছি। তো যখন মনে করেন যে এরকম কিছু ঘটনা ঘটে তখন মনে করেন যে আমরা যেটা ইউজ করি সেটা হলো লোকালি, লোকালি আমরা আমাদের কি করি আমরা আমাদের লোকাল মানে আমাদের মেশিং এ মেশিং থেকে আমরা কি করি ইমেজ কে লোড করি, আমরা আমাদের কি করি মেশিং থেকে আমরা ইমেজ কে লোড করি, তো সেটাই আমরা এখন দেখব। তো আমি জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ইউআরএল এইটা লিখে রাখলাম, এবং আমি এই কি বলে এটার নাম ডাবল কোটেশন অর সিঙ্গেল কোটেশন যেটা আছে সেটা দিয়ে রাখলাম, আপাতত কোনো ইমেজ নাই। এবার আমি কি করতেছি যে আমরা গতকালকে আমাদের ওকে আমার ফয়সাল ইপিক জোন দেন হলো এইখানে আমি কি করলাম চলে আসলাম, এখানে এসে আমার কোথায় এই যে আমার ইমেজ ঠিক আছে না, এই আমার ইমেজ, এই আমার ইমেজ। আর আমার এখন কি স্টাইল ছিল এখানে আমি যদি এই
সিএসএস এর ভিতরে রাখি, আর এই সিএসএস টা লোড করাতো তাহলে একটা ডিফারেন্ট কিছু থাকতো, সেটা আমি দেখাতাম। তো আমার এই হলো আমার এখানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই যে ইমেজের ভিতরে, এই যে ইমেজ ফোল্ডারটার ভিতরে, ইমেজ ফোল্ডার ভিতরে আমি এখন কি করতেছি যে আপনার এইখানে নিয়ে রাখলাম পিএনজি ফরম্যাটের একটা ছবি এখানে রাখলাম। ওকে, এখন আমি কোডে এসে যেটা করব, কোডে এসে যেটা করব যে এখন আমরা কোন যে আমাদের সিএসএস টা কি আছে, বাইরেই আছে, সিএসএস টা কি আছে বাইরে, বাহিরে আছে। যদি আমরা মনে করেন যে সিএসএস টা বাহিরে না রাখতাম বা যদি এরকম না হতো তাহলে আমরা কিভাবে কি করতাম, তো আমরা কন্ট্রোল বি ক্লিক করছি। কন্ট্রোল বি ক্লিক করার পরে আমাদের এটা চলে আসলো ইমেজের ভিতরে কালার, কপি রিলেটিভ পাথ এটা দিলাম, কপি রিলেটিভ পাথ দিলাম। আচ্ছা এটা কালার যে ছবিটা, এখন কালারফুল জেপিজি এইটা লাগবে, কালারফুল জেপিজি রিলেটিভ পাথ। এইখানে এসে আমি কি করলাম যে আমি বলে দিলাম যে বিজি ইমেজ, এই যে বিজি ইমেজ স্ল্যাশ আমার কি ছিল যে ফার্স্টে ছিল এই যে বিজি ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা ইমেজের ভিতরে স্ল্যাশ ইমেজ আই এম এ জি এস ইমেজ চলে আসছে। তো আচ্ছা আসছে, আসছে না ইমেজ ভাই? বিজি লেখা কোথায়? বিজি তো লেখাটা ইউআরএল পাশে আসলো না, কোথায় বিজি লেখাটা? সেটাই তো বলতেছি, বিজি না আপনি লিখলেন জেপিজি? বিজি লিখলাম, বুঝলাম না। আচ্ছা ভাই, ওই যে ফরম্যাটটা লেখছেন ওইটার কথা বলতেছি মনে হয়। মানে আমি কি করলাম ইউআরএল এর ভিতরে আমি এই যে এইখানে আমাদের যে ইমেজ ছিল কালারফিল, এটা কি করছি কপি, কপি রিলেটিভ পাথ করলাম, পাথ করে আমি এখানে সেভ করে দিলাম। এবং আমি বোহান যেটা করছে সেটার মধ্যে আমি আসতেছি, এবং আমি
উইথ সরি ফাইভ দিয়ে দিলাম একটা, মনে করেন যে 500, এই 500 দিলেও আসবে না, এটা দিতে হবে হলো 100% স্পেন্ড, কত দিলে হবে আপনারা দেখা জানা ভাই সবার আয় তুলে দেন, আপনাদের দেখা যায় যাতে অবস্থা করে আরে আমি তোমার লগই তো, ওই যে তোমার লগই তো আমি দেখছি, ভিক্টোরিয়া সাইন নিয়ে রাখছি না রায়ান কালকে না, আমি আপনার কোন বন্ধু জানি কমেন্টস করছে বুঝছেন, আমি খুশি ছিলাম অনেকক্ষণ ধরে, খুশি অনেকক্ষণ ধরে খুশি, পরে এই যে এনে পাইছি। আরে আচ্ছা ভাই আপনি আমার লাগে বসে আছিলেন, এরপর আপনি নেই মাইসা বসছেন, এরপর আমার আর খুঁজা পাওয়া যান। ক্যামেরাম্যান কিছু কয় না যে একটু দাঁড়ান ই করেন পোজ দেন। আচ্ছা যাই হোক, তো এইটা ছিল হলো মনে করেন যে আমরা মানে আমাদের এই এইটা হলো কত 1920, এই ইমেজটার সাইজ হলো 1920, অনেক বড় পুরো আমাদের ডিসপ্লে জুড়ে চলে আসতেছে। ব্যাকগ্রাউন্ড সাইজ ভাই 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 ওয়েট 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 মেহেদি ওয়েট, তো আমরা এখন যেটা করতেছি ভাই আপনি অ্যাডভান্স আমি জানি, তো কি করলাম যে আমরা এবং মনে করেন যে একটা কালার দিয়ে দিলাম, সরি লিখা লিখা কোথায় লিখা, তো এখন আমাদের হোয়াইট দেওয়া দরকার, ওকে এই যে আমাদের লিখা চলে আসছে। আমরা কিন্তু লিখাকে এখনো কোনো মানে তারপর আমরা একটা কাজ করি, প্যাডিং মার্জিন মার্জিন টপ 50 পিক্সেল, তো এটা কি গেল যে আমাদের লোকালি এখন যেটা বোরহান যেটা সম্ভবত করছে, যদি আমরা এটা করতাম লাইক আমরা একটা ফোল্ডার বানালাম সেখানে লিখলাম সিএসএস 1, ঠিক আছে, আর এই যে আমাদের সিএসএস টা আছে না এইটার ভিতরে এখানে পাঠিয়ে দিলাম, ঠিক আছে এখানে পাঠিয়ে দিলাম। এখন আমরা যদি মনে করেন যে এই যে নাই ইমেজ নাই, ঠিক না, ইমেজ আছে ইমেজ নাই, এখন এইটার কারণ কি, এইটার কারণটা হলো আমি একটু অফ করে দিই যেটা বোরহানের প্রবলেম, বোরহান বলছিল যে ভাই আমি ইমেজ পাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড চলে গেলাম। বোরহান যেটা করছে সেটা হলো যে সে একটা আপনার সিএসএস ফোল্ডার নিছে, সিএসএস ফোল্ডারের মধ্যে সে স্টাইল রাখছে, কিন্তু যখন সে স্টাইল রাখছে যে ইমেজ লোকাল যখন ইমেজ লোড করাচ্ছে তখন সে পাথটা ঠিক মতন দিতে পার, মানে পাথটা কোনো ঠিক মতন দিচ্ছে না। একটু বোঝার চেষ্টা করি যে ইমেজ এইখানে স্টাইল আছে না এইখানে, এইটার ভিতরে তো আমাদের সিএসএস, তার মানে কি এই যে দুইটা, এই দুইটা থেকে কি করতে হবে, আগে বের হইতে হবে, বের হওয়ার পরে না আমাদের ভিতরে ঢুকতে হবে, ঠিক না, মানে আমি এইখান থেকে বের হব, তো এটার জন্য বের হওয়ার জন্য আমাকে কি করতে হবে যে ডট ডট, আপনারা কখনো দেখছেন আমি যখন এখানে কই গেল আমার
আমি যে এখানে লিখি মাঝে মাঝে এই যে সিডি ডট অথবা মনে করেন এখন আমি কোনটা আছি, আচ্ছা এইটা এইটা দেখেন যে আমি এখনো আছি হলো মাস্টার ফোল্ডারে। হ্যাঁ আমি এলএস দেখলাম, এলএস এ আমি যে স্টোরেজ, তো আমি সিডি স্টোরেজে গেলাম, এই যে স্টোরেজে গেলাম। এখন আমি কি করছি পিছনে আসতেছি, মানে স্টোরেজ থেকে এই ফাইলে আসবো, তো আমি কি করতেছি সিডি একটা দিলে এই দেখেন সিডি স্টোরেজ একটা দিলে আসবে না, তাহলে আমি কি করবো সিডি স্টোরেজ এই যে আমি আগের অবস্থায় ফিরে আসছি, মানে ডাবল ই দেওয়ার কারণে আমি কি করে ডট ডট দেওয়ার কারণে কি হচ্ছে ব্যাকে আসছি, মানে সিডি মানে হলো কারেন্ট ডিরেক্টরি, কারেন্ট ডিরেক্টরি এখন হলো অ্যারোনক্স ফাইল আপলোড। আপনাদের যেই বললাম না যে আমি আমরা একটা গুগল ড্রাইভের মতন একটা ই বানাচ্ছি, মানে বানাচ্ছি না বানাইছি, সেটা ইনশাল্লাহ আমাদের ওইখানে ইমেজ গুলো কি থাকবে আপলোড আপলোড আকারে, সমস্ত কিছু আপলোড আকারে থাকবে ইনশাল্লাহ, তো ওগুলো আমরা সবাই মিলে কাজ করব। তো এখন হলো যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এই যে, তার মানে কি আমার এই স্টাইল শিট থেকে বের হয়ে আসতে হবে, তারপর হলো স্ল্যাশ দিলাম, এবার কি করতে হবে আমাদের এই যে পাথটাকে এবার আমি দিয়ে দিলাম, এবার দেখি পাই কিনা, পাইছে বোরহান? আচ্ছা ভাইয়া আমি তো এই স্টেমেল যখন দিছি তখন যেভাবে ওই স্টেমেল ফাইলে আমি ছবিটা আনছি এই সিএসএস ও সেভাবে আনার চেষ্টা করছি, কিন্তু সিএসএস ওইভাবে আসে না, কিন্তু কপি এই যে অনলাইন থেকে আনলে ঠিকই আসে। আপনি যখন ইমেজটা রাখছেন যে ফোল্ডারের ভিতরে কথা বুঝেন, ইমেজ রাখছেন মোল্ডে করেন একটা ইমেজ ফোল্ডারের ভিতরে ঠিক না, আর আপনার সিএসএস কি আপনি নরমাল রাখছেন আগের মতন স্টাইল ডট সিএসএস এইভাবে রাখছেন? জি ভাইয়া। মানে এই মানে সিএসএস ফোল্ডারের ভিতরে রাখছেন নাকি স্টাইল ডট সিএসএস? আমি ইমেজটা ইমেজ নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে ওইটাতে রাখছি। ইমেজটা একটা ফোল্ডার ক্রিয়েট করে ইমেজের ভিতরে লোকালি একটা ইমেজ রেখেছেন, ডান? জি। আচ্ছা সিএসএস এর সময় কি করেছেন? সিএসএস এর সময় আমি ওই যে পাথটা কপি করে দিছি, তারপর আছে না একটা সিএসএস ফোল্ডার বানাইছেন? জি সিএসএস ফোল্ডার, জি জি একটা ফোল্ডার বানাইছেন? না না ফাইল, সরি ফাইল। আচ্ছা একটা ফোল্ডার বানান, একটা ফাইল নিছেন style.css? জি জি। আচ্ছা style.css নিলে তাহলে আপনি কেন পাবে না, আপনি কি করছেন এখানে কপি উইথ রিলেটিভ পাথ দেন নাই, কপি উইথ রিলেটিভ পাথ? জি জি দিছি। আচ্ছা দেখি আপনার কোড বেসটা দেখবো না, আমি এটা শেষ করে আপনার কোড বেস দেখবো না যে আপনি কোন কোথায় কি কোড লিখছেন। আচ্ছা ভাই ওটা তো ডিলিট করে দিছি, আবার কইরা দেখাবো। আচ্ছা আপনি কোডটা লিখেন, কোডটা লিখে আমারে পাঠায় দিন। আচ্ছা আপনি কি কোড লিখছেন? তো আমরা কি এইভাবে বুঝতে পারছি যদি আমরা মনে করেন সিএসএস ফোল্ডার, আমার যেহেতু দুইটা সিএসএস এখানে সিএসএস সেজন্য আমি আলাদাভাবে একটা সিএসএস সিএস ওয়ান নামে একটা লিখে নিয়েছি, তো এইটার ভিতরে আমি কি করলাম সিএসএস ফোল্ডারের ভিতরে ওয়ান তো হয় না সিএসএস আদার বা এরকম ওয়ান দিলে দেখেন ফোল্ডারটা এটা দেখাচ্ছে না, তো এই ফোল্ডারের ভিতরে সিএসএস একটা ফোল্ডার নিচ্ছে, তার ভিতরে সিএসএস স্টাইল ডট সিএসএস ফাইলটা রেখে দিয়েছি। যখন আপনারা এরকম করেন, আমরা যখন এরকম কাজ করি, আমরা যদি এইটার ভিতরে ইমেজটা রাখতাম তাহলে কিন্তু আমাদের এই পাথ ডিক্লেয়ার করতে হতো না। লাইক আমি এইটার ভিতরে আমার যে ইমেজটা আছে আমি এই ইমেজটাকে কপি করে নিই, কপি করে নিলাম আর এইখানে আমি এসে পেস্ট করে দিচ্ছি। ওকে এখানে এসে পেস্ট করে দিচ্ছি। এখন আমি কি করব দেখেন, এখন আমি আর এটাকে আমি একটু বন্ধ করে রাখি, এরপর আমি ব্যাকগ্রাউন্ড ইমেজে গেলাম, ইউআরএল নিলাম। ওকে এবার আমি এইটা নিচ্ছি, এইটা শুধু এইটা নিচ্ছি আমি, কপি কপি কর এই পিএনজি পাচ্ছে না, এন এরর অকার টু লোডিং দা ইমেজ, সমস্যা নাই বাবা। ওকে ঠিক আছে,
তার মানে হলো এখন আর কিন্তু আমি বের হইনি, দেখছেন? এখন আমি কিন্তু এই ফোল্ডার থেকে কি বের হইনি, আমি কি এটা দিয়েছি ডট ডট দিয়েছি স্ল্যাশ দিয়েছি বা এরকম কোনো কিছু দিয়েছি? কোনো কিছুই দি নাই, ডট দিলাম পাবো না, আবার ডট দিলাম পাবো না, স্ল্যাশ দিব পাবো না। কিন্তু এখন মানে কি করতেছি আমি, এই দেখেন ডিরেক্টরিটাকে মেনশন করতেছি। এটা দেওয়া মানে হলো যে আমার পরবর্তীতে এই এইখানে যে এই যে এই এই সিএসএস টা আছে না আগেরটা, সেটা পাইতেছিল আগের যে সিএসএস এ যে কালার ফিল এইটা পাচ্ছিল, ঠিক আছে? তো এই হলো আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজের ফোল্ডার স্ট্রাকচার বা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে আমরা নিয়ে থাকি। ভাই আবার একটু বলবেন। অবশ্যই আবার একটু বলবো। আমি দুই পাশে ইমেজটাকে নিয়ে আসি, এটাকেও তো আমাদের কোনো ইমেজ নাই, ঠিক আছে? আর এটা কালারটা হলো এটার জন্য দেখাচ্ছে না, লেখা আছে। ফার্স্ট অফ অল যদি আমরা এইখানে স্টাইলটা নিই, লাইক আমরা যদি আমাদের এই নিচের স্টাইলটা নিই তাহলে কি হবে? নিচের স্টাইলটা নিলে কি হবে? নিচের স্টাইলটা যেখানে হলো জাস্ট আমার এইখান থেকে আসবে, আমি নর্মাল 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 যেটা আছে যে আমাদের এইখানে কালার ফিল, আমি এই জেপিজিটাকে কপি উইথ রিলেটিভ পাথ করেছি। যখন আমি এইখান থেকে আসতেছি জাস্ট নর্মালি লিখতেছি, পাচ্ছে ইমেজ পাচ্ছে, হ্যাঁ? এইটা কারণ কি, আমি এই স্টাইলের মধ্যে আছি, এই স্টাইলের মধ্যে আছি, এই স্টাইলের মধ্যে আছি। এখন আমি কি করলাম, না আমি এই স্টাইলটা আছে না, এই যে এখান থেকে আমি রিমুভ করে ফেললাম। এখান থেকে ধরেন আমি বা মনে করেন যে এটা আমি হাবিজাবি একটা নাম দিয়ে দিলাম, তো হাবিজাবি নাম দিলে তো আর ইমেজ পাচ্ছে না, কারণ স্টাইলই পাচ্ছে না, ঠিক না? এখন আমি কি করতেছি যে আমার এই সিএসএস এই যে সিএসএস ফোল্ডারের ভিতরে এই যে স্টাইল লিখা আছে, ঠিক না? এখন ফার্স্ট অফ অল আমার এই স্টাইল থেকে কি করতে হবে, বের হয়ে যে এই ইমেজ আসতে হবে। তো এখানে কি আছে যে আমার স্টাইল একটা ফাইল আছে আর একটা সিএসএস নামে এই ফোল্ডারের ভিতরে স্টাইল নামে একটা ফাইল আছে, তার মানে এক আর এক দুই, তার মানে আমাকে ডট ডট স্ল্যাশ দিয়ে বের হইতে হবে, সেভ, এবং আমার এইখানে এইখানেটা নিতে হবে, এইখানের কপি উইথ রিলেটিভ পাথটা নিতে হবে, কপি উইথ রিলেটিভ পাথ নিতে হবে। ঠিক আছে, তার মানে কি এখন কিন্তু আমার এই ইমেজে না, দ্যাট মিনস আমি যদি এখানে একটু আর একটু ক্লিয়ার করে দিই, ফার্স্ট অফ অল আমার ডট ডট দেওয়ার মানে হলো যে আমি এই ফোল্ডার থেকে বের হচ্ছি, এই ফোল্ডার থেকে বের হলাম, স্ল্যাশ ইমেজ এই ইমেজের ভিতরে ঢুকলাম, এবং আমার এখানে কি আছে এই যে দেখাচ্ছে কালার ফিল, এবং আমি সেভ দিলাম। স্টাইল ডিলিট করছে দিকে পাচ্ছে না,
কোনটা ডিলেট করলো আমি? আমার এইটাই পাচ্ছে, দুইটা সিএসএস পাচ্ছে না। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না। বিষয়টা হলো যে আমার এই এই যে আমরা সিএসএস এর ভিতরে আসি, এই যে সিএসএস ভিতরে যদি আমরা কোনো সিএসএস ফোল্ডার বানাই, ফোল্ডার বানানোর পরে আমার তো এখন অনেকগুলো সিএসএস ফোল্ডার মানে সিএসএস হয়ে গেছে, এইটা এইটা, তো এইটা তো আমি কাজ করতেছি না নর্মালি। আপনি একটা সিএসএস ফোল্ডার বানালে, সেটার ভিতরে আপনি স্টাইল ফাইল লিখলেন, যদি ওইখান থেকে যদি আপনি রিডাইরেক্ট করতে চান ইমেজ কে, তাহলে আপনি কি করতে হবে, ওইখান থেকে বের হতে হবে। তো সিএসএস ফাইল, তারপর সিএসএস ওয়ান ডট, ওয়ান ডট, দুইটা ডট, তারপর স্ল্যাশ, এবং ওই ফোল্ডারের ভিতরে গিয়ে ওই ফোল্ডারের ভিতরে ওই ইমেজটাকে ওই ইমেজের পাথটাকে খুঁজে বের করতে হবে। এই হলো একটা পাথকে এইভাবে ডিক্লেয়ার করে। আর যদি আপনি না, আমি এরকম চাচ্ছি না, যেটা হলো নর্মালি নর্মালি আমরা এরকম রেখেছিলাম যে প্রথম দিকে যে আমরা এটাকে ফেলে দিলাম যে আমাদের এটার কোনো দরকার নাই, ফেলে দিচ্ছি, তখন আমাদের কি হচ্ছে, তখন আমাদের কি হচ্ছে, আচ্ছা ওকে, তখন আমাদের যেটা হচ্ছে হলো যে আমাদের এক্সটেনশনটা কি আছে, যে এই যে ইমেজ তুমি এখন আর তোমার দরকার নাই, তুমি জাস্ট এই ফোল্ডার থেকে নিয়ে আসো, এই ফোল্ডার থেকে নিয়ে আসো, এইটাই হলো যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড। ইমেজকে নিয়ে কনভারসেশন, ওকে। এবার আমি চলে যাই হলো আমাদের পরের স্টেপটা। ভাইয়া বলেন, সিএসএস এর যে দুইটা নিছেন স্টাইল শিট, দুইটা নিয়ে কি কাজ করা যায়? কোনটা? দুইটা নিলেন এইচটিএমএল, পরে যে সিএসএস, প্রথম একটা দ্বিতীয় একটা ফোল্ডার, এটার কথা বলছেন? না না, একদম উপরে আমি দুইটা ট্যাব, সিএসএস এর দুইটা ট্যাবের কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসাথে দুই, এটা তো ডিলেটেড। ও ভাইয়া, মোট কথা হচ্ছে আমাদের ফোল্ডার যদি তিনটা থাকে তাহলে তিনটা ডট দিতে হবে। মানে ফোল্ডার, মানে ফোল্ডারের ভিতরে ফোল্ডার যদি থাকে, ফোল্ডারের ভিতরে ফোল্ডার থাকলে আপনি মানে বের হইতে হবে। মনে করেন যে একটা ফোল্ডার, যেটা মনে করেন যে এই যে ডাবল, মানে হলো আপনি বের হচ্ছেন, যে এই যে আমরা যখন এখানে আপনার দেখাইলাম না, যে আমি সিডি লিখে স্টোরেজে চলে গেলাম, ঠিক আছে, আবার এইটার ভিতরে আর কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমরা এই স্টোরেজ থেকে বের, সিডি ডট দিলাম, দেখেন বের হইতে পারছি, আগের পজিশনই আছে, স্টোরেজই আছে, সিডি মানে কারেন্ট ডিরেক্টরি, ডট ডট, তুমি পিছনে আসো, এন্টার দিলাম, এই যে চলে আসলো, আবার সিডি ডট ডট, এই যে আবার ওয়ার্ক স্পেসে চলে আসলাম, ঠিক আছে, পিছনে আসলাম, আবার আমি সিডি অ্যাডোনাক্সট এইখানে গেলাম। তো এইটা হলো বোঝানোর জন্য আমি এই এক্সটেনশনটা আপনাদের সাথে শেয়ার করেছি অ্যাকচুয়ালি। তো যখন আমরা বুঝতে পারছি, ওকে ঠিক আছে, আচ্ছা এবার আমরা যেটা করব, যে একটা পপুলার একটা, যে আমি এটা দিয়ে দিচ্ছি, যা যা আপনাদের সাথে শেয়ার করি সেগুলো হলো আপনারা পোস্ট করে দিবেন, ঠিক আছে। আমি জানি রায়ান পোস্ট করে দিয়ে থাকেন, যেমন আমরা একটা ইমেজের, ফ্রি ইমেজের রিসোর্স দিয়েছিলাম, এখানে হলো সাব
সাবটেল প্যাটার্ন, ঠিক আছে? সাবটেল প্যাটার্ন এখানে অনেক ধরনের প্যাটার্ন আছে, ঠিক আছে? টেক্সট প্যাটার্নটাকে যেটাকে বলি আমরা টেক্সট প্যাটার্ন, ঠিক আছে? টেক্সট প্যাটার্ন, তো আমি এই প্যাটার্নটাকে মনে করেন যে প্রিভিউ বা হোয়াটএভার, তো আমি এই এই দেখছেন প্রিভিউ পুরোটা চলে আসছে প্রিভিউ দেখা দেখার জন্য, তো আমি এই স্টপ, তো এটাকে ডাউনলোড করতেছি ফ্রি, এটা কি ফ্রি, তো আমি এটা নিয়ে আমার ফোল্ডারের ভিতরে রাখতেছি, কোথায়, ইপিক জোন ইমেজ ডাবল ডাবল ডার্ক, নেমে গেছে, ও প্রবাবলি নেমে গেছে, এবং আমি এটাকে এক্সট্রাক্ট করে নিই, ডাবল 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 এক্সট্রাক্ট করে নিলাম। আচ্ছা, একে ধরে নিয়ে এসে আমি এখানে রেখে দিলাম, আমার ডাবল ডাবল আর এইটাকে ডিলিট করে, ঠিক আছে? আগে একটা ছিল বাট ওটা আমার দরকার নেই, আমি একটু ডার্ক চাচ্ছিলাম, ওয়েল গেল। এবার আমি এখন হলো যে আমি এই এই সিএসএসটাকে কি করে রাখছি, বন্ধ করে রাখছি, এগুলো সবকিছু উঠিয়ে দিয়ে। আরে না রে ভাই, এইটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে এখন বন্ধ করে রাখলাম, ঠিক আছে? ব্যানারে দেখছিল, ব্যানারে কি ছিল, ওয়ান আমব্রেলা না কি, আমি ভুলেছি, উই আর ইন ওয়ান আমব্রেলা, ওয়ান হবে, ও এন ওয়ান, ও এন ওয়ান না, আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম, আপনি খুশি থাকা মানে হলো আমি খুশি থাকা। দেখেন ভাই আপনি আমারে কত ভালোবাসেন, তো এবং এটাকে আমি কি করে দিলাম, আপাতত অফ করে দিলাম, এবং আমরা পিজি কালারে চলে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারে চলে যাচ্ছি, আর আমি বাকি এগুলো অফ করে দিচ্ছি। রিপিট পর্যন্ত অফ করে রাখলাম, ওকে। বিজি কালার একদম ইজি, যে আমি এখানে চলে আসলাম, এখানে আমি দিচ্ছি হলো ডট বিজি কালার, এবং আমি এখান থেকে একটু কোডটা কপি করে নিয়ে আসি, এতটুকু এতটুকু কোডটা কপি করে নিয়ে আসলাম, জাস্ট এখানে তো ওকে, এবং আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করলাম, তো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আপনি আমি দিলাম হলো এইটা, ওকে, এবং আমি কি করতেছি সেভ দিলাম, টেন টেন, আচ্ছা এটা মিডলে রাখি, সাইফ আজকে আপনারা কি ছুটি নেন নাই? কিসের ছুটি ভাই? আপনাদের ব্যাচটা মর্নিং এর ব্যাচটাকে আমি ছুটি দিছি যেন একটু মানে রিল্যাক্স কাটাইতে পারে, এরা মনে পড়াশোনা করছে, দেখো জরুরি পানা করতে হবে ভাই, আমি তো মর্নিং এ অফিসে ছিলাম, কাজ করতে ক্লাস করে দেখতে পারি নাই, এখন মাত্র কাজ শেষ করে ফ্রি হয়েছি, এই কারণে মোবাইল জয়েন করলাম। কে জানি আমারে বললো যে ভাই ক্লাস করতেছি, না কে জানি বললো না, টেক্সট দেখছিলাম, ওকে। তো এটা হলো সিম্পল, একদমই সিম্পল, ব্যাকগ্রাউন্ড কালারটা একদম সিম্পল পান্তাবাদ, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, যেটা আমরা হর হামেশা দিয়ে থাকি, ডার্কেন ও দেখেন, দেখেন মানে কি দেখেন, আচ্ছা। তো এটা গেল হলো ব্যাকগ্রাউন্ড কালারের বিষয়, কেন বন্ধ করে রাখলাম,
এবার চলে আসি যে আমাদের পরেরটা। আচ্ছা আমি কাজ করি সবগুলোরে না, রাখি আসলে কোনো সমস্যা নেই, রাখলে কোনো সমস্যা নেই, রাখলে কোনো সমস্যা নাই। আমরা যেটা করব সেটা হলো রিপিট। ওকে রিপিট ডট বিজি রিপিট, রিপিট দিলাম। ওকে এবার আমি একটু আচ্ছা কালার পরে আসি, বর্ডার বর্ডার দিচ্ছি, বর্ডার 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 ওয়ান পিক্সেল ওয়ান পিক্সেল ডটেড T3 এইটা দিলাম ডটেড। ও ডাবল রে, ডাবল রে না, ডাবল না, ডটেড 5 পিক্সেল হয়েছে। এবং আমি বলতেছি যে প্যাডিং প্যাডিং পাও হলো 60 পিক্সেল। ওকে চমৎকার। এবার হলো আমার টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, মাঝখানে থাকো। এবার দেখি, এবার আমরা ব্যাকগ্রাউন্ড রিপিটে, যখনই আমরা ব্যাকগ্রাউন্ড রিপিটে কাজ করব, যখনই আমাদের ব্যাকগ্রাউন্ড রিপিটটা কাজ করতে হবে, আমাকে মশা কামড়ে লাল বানাই দিছে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ বুঝি নাই, মশারি না, আমি ইসে ওই যে একটা মশার কি জানি আছে মাঝখানে খুব, ওই যে না 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 ওই যে ক্রিমের মতো খুব চলতেছিল আমার কাছে। ভাবি নাই দেখে, আপনার যত্ন করার মতো কেউ নাই, তাড়াতাড়ি ভাবিরে নিয়ে আয়। আচ্ছা আচ্ছা ফসল ভাই, ফসল ভাই একটা প্রশ্ন ছিল। আচ্ছা প্যাডিংটা আছে না, প্যাডিংটা যখন আমরা নেই না, তখন আসলে সে ইকুয়ালি সব দিক থেকে সমানভাবে একটা স্পেস নিয়ে নেয়, ঠিক আছে? এটা কি কাস্টমাইজ করা যায় প্যাডিংটাকে? ইকুয়ালি সব দিক থেকে নিয়ে নেয় মানে, মানে প্যাডিংটা পে 60 পিক্সেল দিছেন না, এগুলো তো সব দিক থেকে নিয়ে নেয়, সব দিক থেকে সে একটা মানে ইকুয়াল নিয়ে নেয় যেটা আর কি। মানে এটাকে কাস্টমাইজ কাস্টমাইজ চারবার দিয়ে দেয় এই জন্য জিনিসটা হয় হলো এইভাবে, টপ থাকে উপর থেকে এই লেখাটা মনে করেন যে টপ দিলাম হলো 30 পিক্সেল। ওকে এখন আমি এটা আমি একটা কাজ করি, এটা ভিতরে আর একটা কিছু লিখি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কোনটারে করতে চাচ্ছি। এই টেক্সটটাকে করি, টেক্সট করলে আপনি বুঝতে পারবেন ভালো করে। আচ্ছা সমস্যা নেই। তারপর আপনার রাইটে হলো মনে করেন 20 পিক্সেল, তারপর হলো আপনার বটমে মনে করেন যে 10 পিক্সেল, আর লেফটে আসি মনে করেন 50 পিক্সেল। এবার আমি সেভ করি, দেখেন এটা কি হয়ে গেছে। আপনি যদি এখানে দেখেন, আচ্ছা আমরা টেক্সট অ্যালাইন সেন্টারটা সরাই দিই, তাহলে নাহলে তো বুঝবে না কি হয়েছে। এই দেখেন কি করছে, যে সে লেফট থেকে, আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, আপনারা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন, আপনি আরো চমৎকার বুঝতে পারবেন। এই এই ডিপটারে না, এই ডিপটারে আমরা ধরি, এই যে এই ডিপটারে ধরলাম কন্টেইনার, কন্টেইনারের ভিতরে আমাদের কই রিপিট না, এই তো স্ক্রিনটা একটু জুম করা যায়, অবশ্যই জুম করা যাবে। দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। এবার এখানে দেখা যাচ্ছে? জি জি। ওকে ধন্যবাদ। তো আমি এই যে এখানে গেলাম, এই দেখেন এই যে প্যাডিং দিয়ে দিলাম বন্ধ, সব একসাথে লেগে গেল। এখন দেখেন এখানে কি করলাম, এখানে দেখেন এই একটা সবুজ কালার আসছে, দেখছেন সবুজ কালারের মতো, তার মানে হলো যে উপর থেকে কত আসছে 30। দেখেন আমি এখানে উপরে দিয়ে দিলাম হলো মনে করেন যে 70, উপর থেকে কত আসলো তাহলে 70। আবার মনে করেন রাইট থেকে দিয়ে দিলাম আমি মনে করেন যে 50, তো দেখেন রাইট থেকে কত আসছে, দেখেন
রাইট থেকে এইখান থেকে 50 সরে গেছে আবার মনে করেন যে লেফট থেকে দিলাম আমি হলো মনে করেন 120 ওই আসলো এখান থেকে দেখেন এইখানে গ্যাপটা চলে আসছে দেখছেন আবার মনে করেন যে আপনার এইটা হলো বটম বটম হলো আপনার মনে করেন যে 40 এই থাকেন দেখেন বটম থেকে আমি একটু দেখেন এই দেখেন বটম নিচ থেকে এখনো চলে আসলো কোথায় এই সাদা যে টেক্সটা উপর থেকে আসছে 70 তারপর রাইট থেকে আসছে 50 বটম থেকে আসছে 40 আর রাইট থেকে আসছে লেফট থেকে আসছে 120 মানে টপ রাইট বটম লেফট এইভাবে কাজ করে টপ রাইট বটম লেফট এইভাবে মার্ক টপ রাইট বটম লেফট এইভাবে কাজ করে এখন মনে করেন যে আপনি চাচ্ছেন যে এইভাবে আপনি দিতে চাচ্ছেন হলো চারটা দেওয়া যায় তিনটা দেওয়া যায় দুইটা দেওয়া যায় আবার একটা দেওয়া যায় মানে এইটা দেওয়া যায় মানে অল ওভার সেম যেটা আপনি বলছেন সব জায়গায় ইকুয়াল ঠিক আছে এটা সব জায়গায় ইকুয়াল সেভ করে দিলেন সব ইকুয়াল দেখেন সব ইকুয়াল আবার আপনি চাচ্ছেন না আমি টপ আর আমি প্যাডিং নিয়ে আসবো প্যাডিং এর বিষয়ে আসবো জাস্ট আপনি কোশ্চেন করছেন দেখে আমি একটু বুঝে দিচ্ছি কিন্তু এটা ডিটেলস আমি আসবো এই সাইড সাইড মানে টপ টপ বটম একসাথে আর এই 20 পিক্সেল দিলাম না এটা মানে হলো লেফট লেফট রাইট দেখেন কোথায় চলে গেল এইখানে আপনি দেখেন এখন লেফট রাইটে চলে গেল এটা হলো দুইটা দুইটা আবার আসে হলো যে আপনার আপনি বলতেছেন যে 50 পিক্সেল টপে আর হলো আপনার বটমে হলো 20 পিক্সেল আর হলো আপনার লেফট রাইটে আপনি বলতেছেন যে 30 পিক্সেল হ্যাঁ তো এই তো এখানে তখন কাজ করে হলো যে এইভাবে দেখেন তখন কাজ করে হলো আপনার বটম এই দেখেন বটম তারপর হলো টপ এখানে এবং লেখাও আছে দেখেন আমি এই যে টপ তারপরে যে প্যাডিং রাইট প্যাডিং বটম প্যাডিং লেফট মানে এই যে মাঝখানে যেটা আছে না এটা হলো তখন লেফট রাইট কাজ করে 20 পিক্সেল সরি আমি একটু ভুল বলছি 20 পিক্সেল যেটা আছে সেটা হলো লেফট রাইট কাজ করে ঠিক আছে মানে টপ বটম আর মাঝখানে লেফট রাইট এরকম থাকে মানে দুইটা তিনটা চারটা একটা দুই এক দুই তিন চার এই চার ভাবে কি করতে পারি আমরা মানে আমার ইচ্ছা মতন প্যাডিং মার্জিং দিতে পারি ঠিক আছে এই যে দেখেন এই যে বন্ধ করে দিলাম এটা বন্ধ এই এটা বন্ধ তো এইভাবে হয়ে যায় আবার এখানে ক্লিক করলে আপনি দেখতে পারেন যে আপনি কি কি নিয়েছেন এই যে টপ রাইট বটম লেফট ঠিক আছে জি ঠিক আছে জি ক্লিয়ার ওকে 30 পিক্সেল দিয়ে রাখলাম ভাই আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে হয়ে গেছে কি ছিলেন বলেন তো কি ছিলেন কি সরি কি প্রবলেম ছিল সমস্যা ছিল যে আমি ডট ডট স্ল্যাশ দেওয়ার পরে আসছে কিন্তু আমার কত হলো যে আমি এইচটিএমএল ফাইলে তো ডট ডট স্ল্যাশ দেই নাই তারপরেও তো আমার ওইটা নিছে এইচটিএমএল ফাইলে কেন ডট ডট দিবা তুমি আচ্ছা এইচটিএমএল কেন হ্যাঁ ও মেবি বর্ডারের কথা বলতেছে না না আমরা এইচটিএমএল ফাইলে কোথায় ডট ডট দিছি বুরহান না না ভাই আমি দিছিলাম মানে আমি দেই নাই তাও এটা আমি কনফিউশন ছিলাম যে এইচটিএমএল এ দেই নাই কিন্তু সিএসএস এ এটা দিতে হবে কে এই যেটা বলছে আসলে তোমার বাইরে এটার কারণে আচ্ছা তোমার এই আনসারটা আমি পরে দিতেছি এস তুমি যে ভুলটা করছো ইনশাআল্লাহ আমি পরে কইতাছি তোমারে কি কর কি করছো যাই হোক এখন হলো আমাদের এটা তো অনেক জুম হয়ে গেছে সব কিছু মিলায়া থাকুক জুম থাকুক কোনো সমস্যা নেই সবারই দেখতে সুবিধা হচ্ছে এবার আমরা যেটা করতেছি যে যেহেতু ব্যাকগ্রাউন্ড রিপিটের সময় অবশ্যই আমাকে ব্যাকগ্রাউন্ড কি করতে হবে ইমেজ কে কি করতে হবে কল করতে হবে তো ইউআরএল ইউআরএল এবার আমি কি করতেছি যে আমাদের ইমেজটা কোথায় আছে এইখানে আছে না কোথায় গেল আমাদের ইমেজ টেক্সট 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 ডাবল এই আমি একে কপি করে নিলাম কপি রিলেটিভ পাথ ওকে এবার দিলাম সেভ কি হয়ে গেল এই যে আমাদের ইমেজটা চলে আসলো ইমেজটা চলে আসলো ওকে ইমেজ চলে আসলো আমাদের কালার কি কালো কালার কালার হোয়াইট ওকে এখন দেখেন
এই তো চলে আসলো। এখন রিপিট কি কাজ করে? রিপিট, রিপিটে আমি যখনই লিখতেছি যে ব্যাকগ্রাউন্ড আপনার, এই দেখেন অনেকগুলো আছে না, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ, পজিশন, রিপিট, সাইজ, ক্লিপ, ভার্সালিটি, ভিজিবিলিটি, তারপর পজিশন এক্স ওয়াই, অ্যাটাচ, অরিজিন, তারপর হলো এখানে আরো আছে, দেখেন আরো আছে, আরো আছে পজিশন ওয়াই, ফিল্টার, বহুত কিছু আছে। তো আমরা রিপিটে গেলাম, রিপিটের আবার কোনটা ইনহেরিট ইনিশিয়াল, নো রিপিট মানে হলো কোনো কিছু কি হবে না, রিপিট হবে না। নো রিপিট মানে হলো যে আপনার বারবার আসবেন, দেখেন বারবার আসে না। আমি যদি একটু এটা বন্ধ, দেখেন এই যে এতটুকু ইমেজ পেয়ে গেছে, মানে হলো যদি আমি আমাকে একটু ফটোশপ দিয়ে আমি বুঝাতে চাই, নতুন ট্যাব নিচ্ছি, 800 600, ওকে। এখন আমি কি করতেছি দেখেন, আমি একটা স্কোয়ার শেপ নিচ্ছি, স্কোয়ার শেপ নিলাম, সেখানে আমি দিচ্ছি হলো 500 না 500 না 400, আর হলো 400, বেশি বড় হয়ে গেল, একটা জিনিস রিপিট করতেছেন, তখন কি হয় যে আপনার এরকম বারবার চলে আসে, এই যে এরকম রিপিট, মানে এই ইমেজটারই যতটুকু সাইজ আছে এরকম আসে। নো রিপিট দেওয়া মানে হলো যে এইটা আর দেখায় না, নো রিপিট মানে দেখায় না, অ্যাকচুয়াল ইমেজের যে সাইজটা, অ্যাকচুয়াল এই ইমেজের যে সাইজটা সেইটাই দেখায়। আর রিপিট মানে হলো যখন আমি রিপিট দিচ্ছি তখন কি হচ্ছে, ও বারবার বারবার রিপিটেড হচ্ছে, বারবার কি হচ্ছে, রিপিট হচ্ছে। একটু আগে দেখবেন অর্ধেক না, একটু আগে দেখেছিলাম না অর্ধেক, তার মানে কি যে এইটারই আমার রিপিট মানে হলো তুমি যতটুকু তোমার ইমেজ আছে, যতটুকু তুমি ইমেজের সাইজ আছো সেটা নেওয়ার পরে তুমি আবার আবার যে যে এখানে বসে পড়ো, যে যে এখানে বসে পড়ো, এখানে যে যে বসে পড়ো, এই তার মানে 200 200 200, এই টোটাল সাইজ হলো 800, চারটা বসে গেছে। আমি কি বুঝাইতে পারছি রিপিটের বিষয়বস্তুটা? এবার আমি আসি হলো যে আর একটা রিপিট, রিপিট এক্স এবং সেমিকলন দিচ্ছি, তাহলে এখন কি হচ্ছে দেখি আমি, যে এক্স এক্সিস বরাবর রিপিট হচ্ছে। আবার যদি মানে এক্স এক্সিস মানে কি, এক্স এক্সিস মানে হলো যে আপনার হরিজন্টাল, হরিজন্টাল হচ্ছে, আর এখানে কি হচ্ছে আমাদের রিপিট, দেখেন এটা কি হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে, ভার্টিক্যালি ভার্টিক্যালি। আচ্ছা আমরা এখানে উইথ দিয়ে রেখেছি নাকি কোনো, ব্যাকগ্রাউন্ড রিপিট এক্স অক্ষ বরাবর, রিপিট ওয়াই অক্ষ বরাবর, রিপিট নো রিপিট, শুধু রিপিট দিলে, নো রিপিট দিলে, নো রিপিট দিলে কি হবে এরকম দেখাবে, আর রিপিট দেখালে কি হবে যে আপনার বারবার আসবে, বার বার আসবে। তো রিপিট নো রিপিটটা আমরা বেশি ইউজ করি, এক্স আর ওয়াইটা আমরা ব্যবহার করি না, এক্স আর ওয়াইটা আমরা ব্যবহার করে থাকি না। ওকে এবার চলে আসি যে আমাদের একটা কাজ করি, সেটা হলো যে Thank you.
height 500 pixel এবং প্রতিটারই আমি প্রত্যেকটা থেকে প্রত্যেকটা একটু দূরত্ব দিয়ে দিচ্ছি যাচ্ছি বিশ ওকে হঠাৎ করে এরকম বললে না ব্যথা লাগে হেডফোন লাগাই দিছে দেখি আবার তো হেডফোন কানের মধ্যে না আচ্ছা তো এই কোড গুলো আমি বারবার একটু গ্যাপ আছে না আচ্ছা এবার চলে আসি হলো যে আমাদের ডট বিজি পজিশন পজিশন মানে কি ঠিক ঠিক সেখানে কি দেখে আসি তো বিজি পজিশন ওকে বিজি পজিশন তারপর হলো শর্ট এন্ড ওয়েল এবার সেম আমরা এইটার জন্য এই একই জিনিসটা নিয়ে আসব একই জিনিস এখানে নিয়ে আসতেছি আচ্ছা আর একটা কাজ করি সবগুলো রে এইটার বেলা উঠায় দিই এখানেও এই সেম জিনিসটা নিয়ে এসে জাস্ট কালারটা সমস্যা ওকে এবার আমরা এইখানে সেম এই ইমেজ দুইটা নিয়ে আসতেছি সেম ইমেজ দুইটা নিয়ে আসতেছি ওকে এবং এইখানে আমি যেটা করতেছি যে আমার রিপিট ভাইয়া সিএসএস এ ইমেজটা আপলোড দিব কিভাবে কি ডাইরেক্ট করে দেখাইতেন জি না কিসে সিএসএস এর কোডের ভিতর ইমেজটা কিভাবে আনলেন আমাকে যদি আরেকবার দেখাইতেন CSS এর ভিতরে কিভাবে কোড ইমেজ আনলাম এই দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ URL URL এর পরে তো আমি কি করলাম যে যেহেতু আমি ফোল্ডারের বাইরে আছি সেই জন্য আমি ফোল্ডারের বাইরে আছি দেখে আমি জাস্ট এই ইমেজটাকে মানে এটা পাথটাকে কপি করে কপি রিলেটিভ পাথ করে এই ইউআরএল এর ভিতরে দিয়ে দিয়েছি এই ইউআরএল এর ভিতরে দিয়ে দিয়েছি বুঝতে পারছি ভাই ওয়েল
এবার হলো পজিশনের বেলা, যে আমি যদি বলি যে পজিশন, এখন পজিশনের কথা বলছি, পজিশন কথা বলার সময় তো আমি এখানে বলছি ব্যাকগ্রাউন্ড, সরি ব্যাকগ্রাউন্ড রিপিট, রিপিট নো রিপিট, ওকে, এবং আমি এখানে বলতেছি ব্যাকগ্রাউন্ড পজিশন। তো ব্যাকগ্রাউন্ড পজিশন যখন আমরা লিখতেছি, পজিশন দেখেন কি কি আছে, বটম, সেন্টার, লেফট, রাইট, টপ, ঠিক আছে। তো আমি যদি বলি যে আপনার টপ, তো এখানে হলো দেখেন এই যে টপ, দুইটা দুইটা প্রপার্টি করে কাজ করে, দুইটা প্রপার্টি কাজ করে। তো আমি এখন যেটা কাজ করব এখানে আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের আমার চারটা ছিল না, এক দুই, এই কর্নারে রাখলাম, এই কর্নারে রাখলাম, আর অল্টার ধরে এই কর্নারে রাখতেছি। তার মানে বুঝতে পেরেছেন, চারটা কর্নার, তার মানে এইটা মানে কি, লেফট সাইড টপ, লেফট কর্নার টপ, রাইট কর্নার বটম, বটম লেফট কর্নার, বটম রাইট কর্নার। তার মানে আমি এখানে যদি দিই লেফট টপ, কি হইতেছে, কোথায় চলে গেল, কোথায় চলে গেল, তো আমি যদি এটাকে আরেকটু ছোট করে দিই, লাইক উইথ 300, এবং আচ্ছা উইথ 300 হবে না তো, কারণ হলো এটা আমরা পুরোটাই ধরছি, আচ্ছা ঠিক আছে। এবং আমি করতেছি হলো যে আমি যদি রাইট দিই, আরআই আরআই জিএসটি রাইট, কই চলে গেল দেখেন, টপ রাইটে চলে গেল। এখন ধরেন আমি আবার করতেছি যে আপনার বটম, এখন বটম কিভাবে বুঝবেন, বটমের জন্য তো আমাদের মনে করেন যে এইটাকে আর একটু ছোট করতে হবে, তো কারণ এটা তো একবারে লেগে যাচ্ছে। তো আমি যেটা করতে পারি, এই দেখেন এইটা এখন বড় করে দিছি, বুঝতে পারছি, এই দেখেন এখন একটু বেশি বড় হয়ে গেছে, আচ্ছা আচ্ছা সমস্যা নেই, 800 দিই তাহলে আপনি বুঝতে পারবেন, 800। এবার আমি লিখতেছি যে লেফট বটম, সেই কোথায় চলে আসলো, এখানে না, আবার করলাম রাইট বটম, কোথায় আসলো, এই। এখন আপনাদের একটা টাস্ক, একটু মনোযোগ সহকারে শুনে, আপনাদের একটা টাস্ক, এই দেখেছেন আমি চার কোণা চারটা ইমেজ লিখে রেখেছি, আপনারা আপনাদের যেই ইমেজ গুলো ছবিগুলো তুলেছেন না, আপনাদের ছবিগুলো তুলেছেন, এই যে ইভেন্টের ছবিগুলো তুলেছেন না, আপনি সম্পূর্ণ একটা ইমেজ দিবেন পিছনে, ওকে, সম্পূর্ণ এই যে হোয়াইট কালারে কি থাকবে, একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, রাইট, এবং চারটা কর্নারে আপনার নিজের চারটা ছবি থাকবে, মানে সেটা হবে হলো গ্রুপ ফটো হতে পারে, সিঙ্গেল ফটো হতে পারে, ঠিক আছে, গ্রুপ ফটো হলে বেশি ভালো, মনে করেন যে একটা হলো টোটাল কমন গ্রুপ ফটো, কমন গ্রুপ ফটো, কমন গ্রুপ ফটো, লাইক তোমাকে সব কিছু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তো আমার, আমি আসতেছি, আমি আসতেছি, আমি আসতেছি, আমি একটু দেখে রাখি, আমি আসতেছি, আমি আসতেছি, আমি আসতেছি, আমি আসতেছি, তোবার আসতেছি আসতেছি, ব্যাপ বলছে মোমো করে, রাতবার বাসায় আসতেছে ভাই,
ওইটা সব কিছু আমি এখন দেখাই দিই। তো যেটা হলো যেটা হলো যেটা হলো ওকে, তো ওইটার জায়গায় আসতেছি, যেটা চাচ্ছি এটা পরে থাকে। তো বিজি পজিশন, বিজি পজিশন, পজিশন তো আমরা দেখলাম, পজিশনে আমরা কি করছি। এবার যেটা হবে হলো যে আমি এই পজিশনটা সবকিছু সরিয়ে দিয়ে আমি সেন্টার এবং সেন্টার, দ্যাট মিন্স এইটা করা যায়। এটা করা গেলে কি হচ্ছে ভাইজান, পুরো সম্পূর্ণটা কি হচ্ছে, এই যে সব জায়গাতে কি হয়ে গেল, মাঝখানে চলে আসলো। বুঝতে পেরেছেন ভাইয়া, বুঝতে পেরেছেন ভাইয়া, ভাইয়া বুঝতে পেরেছেন? জি ভাইয়া, আমরা জাস্ট একটা সিএসএস লিখে কি করলাম, পুরো ডিফটাকে সেন্টারে নিয়ে আসলাম, পুরো সম্পূর্ণ ডিফটার ইমেজটাকে কি করলাম, পজিশন দিয়ে সেন্টার সেন্টার। এরকম ছোট 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 কিছু কাজ আছে যেগুলো হলো করতে হবে, পুরো ছোট 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 কিছু কাজ আছে। আপনাকে টাস্ক দিতে পারে এরকম যে আপনি একটা ডিফ দেখাতো, ভাই কোডটা একটু দেখাতো দেখি, কোড বেস দিয়ে দিব। এখানে কি বললাম যে আপনার লেফট টপ মানে হলো ওই যে কর্নারে চলে যেতেছে, ঠিক আছে, আবার মনে করেন লেফট রাইট, রাইট টপ, ও যে কর্নার, এই কর্নার চলে যাচ্ছে। তেমনি লেফট বটম, লেফট রাইট, আর একটা কি আছে সেন্টার। তো এই সেন্টার মানে হলো যে আপনার এই যে এক পাশ দিয়ে আসলো, কিন্তু আমাদের ভ্যালু কয়টা, দুইটা না, মানে সব দিক দিয়ে তুমি সেন্টারে চলে আসো, মানে তুমি উপর থেকেও সেন্টারে চলে আসো, লেফট রাইট থেকেও সেন্টারে চলে আসো। সেই জন্য আমরা দুইটা ভ্যালু দিই, সেন্টার অ্যান্ড সেন্টার। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি ভাইয়া। এবং আর একটা মজার বিষয় যে আপনি এখানে ভ্যালু দিতে পারেন, লাইক মনে করেন যে জিরো জিরো, ওকে, তো জিরো জিরো কোথায় গেল দেখেন, এই কর্নারে চলে আসে। তাহলে মানে আপনি এখন লেফটে, আপনি লেফট থেকে বিশ এবং টপ থেকে হলো মনে করেন পঞ্চাশ, তো তার মানে কি হয়েছে যে আপনার, ও সরি, আপনার কি দিনে বলেন তো, পিক্সেল দি নাই, পিক্সেল বা পার্সেন্টেজ দিতে হবে। তার মানে হলো যে এই দেখো উপর থেকে কত আসছে, পঞ্চাশ পিক্সেল ছেড়ে আসছে, এবং বাম পাশ দিয়ে কি করছে, বিশ পিক্সেল করে ছেড়ে আসছে। এরকম আপনি বটম, তারপর হলো আপনার টপ, এই জিনিসগুলো কি করতে পারবেন, আপনারা বের করতে পারবেন। এবার চলে আসি হলো আমরা সেন্টার সেন্টারে রাখি, সেন্টার সেন্টার, ওকে। এবার এবার আমরা এটারে সেমিকোলন দিয়ে দিই, ও সম্পূর্ণ আমাদের মনে করেন সম্পূর্ণ যেটা কি বলে সম্পূর্ণ আমি দিয়ে দিলাম। এরপর আমার কাছে যেটা আছে সেটা হলো মনে করেন যে এইখানে একদম একদম যেটা আমি একটা প্রথম প্রথম যে ব্যাকগ্রাউন্ড, এটা আমরা কি দিয়ে দিয়েছিলাম, হাইট দিয়েছিলাম, হাইট দিয়েছিলাম কত মনে করেন যে 950 দিছিলাম না, যেহেতু এই ইমেজটার সাইজটা ১৯২০ আর ১২৮০, আচ্ছা, তো ১৯২০, আমার মনিটরের সাইজটা ১৯২০, আপনারা, আচ্ছা দুইটা, আমি দুইটা দিয়ে বুঝাই, এটা নিছিলাম না, এটা ডাউনলোড করে
ছিল আচ্ছা এই ইমেজটাই নিচ্ছি এটাও সুন্দর একটা ইমেজ ওকে ও ইমেজ পাইছে তো আমরা একটা হাইট আরে ভাই কোনটা দিচ্ছি রে বাবা ও বাবা তো দেখেন ইমেজ অনেক বড় এই ইমেজ অনেক বড় অনেক বড় যেটা আমার এই স্ক্রিন ছাড়াই গেছে তো একটা জিনিস আছে সেটার নাম হলো আমাদের আপনার ব্যাকগ্রাউন্ড ছোট করে লিখে আসছি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কি কি আছে দেখেন আরে আল্লাহ তো আপনি ইনহেরিট ইনিশিয়াল ইনসেট ব্যাকগ্রাউন্ড সাইজ তারপর আছে কি আছে অটো আছে কন্টেন্ট আছে কভার আছে তো আমি ফার্স্টে অটো দিই দেখি কি হয় নাথিং চেঞ্জ অটো কোনো চেঞ্জ নাই ঠিক আছে কোনো চেঞ্জ নাই এবার আমি দিতেছি কন্টেন্ট 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 দেখেন কন্টেন্ট ওই পাশটা ঘুরে এসে নিচে পড়ছে এবার হলো লাস্টলি আমি যেটা করতেছি কভার এটা আমাদের মাহাদি বলতেছিল দেখেন কভার কভার কি করলো ও কি করলো সম্পূর্ণ ইমেজ এবং এখানে অবভিয়াসলি আমাকে বলে দিতে হবে যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট কোনো রিপিট চাচ্ছি না কোনো রিপিট চাচ্ছি না কোনো রিপিট চাচ্ছি না কোনো রিপিট চাচ্ছি না আমাদের এই ইমেজটার হাইট অনেক বড় অনেক বড় উইডথ অনেক বড় অনেক বড় ইমেজ তো আমরা এখন আবার আমাদের এই যে আমাদের যে ছবিটা ছিল আমাদের এই যে কালার ফিলটাকে নিয়ে আসতেছি এটা বোঝানোর জন্যই হলো বড় ইমেজটাকে নিয়ে আসা এবং আমি এখানে পেস্ট করে দিচ্ছি কালার ফিল একটু কোশ্চেন করে এই দেখেন কি মজা আমাদের এখানে কত হবে 1200 অনেক হাইটটা বড় 1280 ও ঠিক আছে না পুরাটা স্ক্রিন জুইরা আমাদের আসছে ঠিক আছে তো আপনারা যেটা করবেন এই যে আপনাদের যে মেইন ইমেজটাকে নিবেন মেইন ইমেজটাকে নিয়ে এই মেইন ইমেজটা নিয়ে আপনারা যেটা বানাবেন আমি এখানে দেখাচ্ছি এখানে ওয়েট করেন ওয়েট 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 200 200 200 এটা চাচ্ছি ওইটা বলে দি কি কি চাচ্ছি আচ্ছা
এটা তো কত বড় না, 1600 না 1920। আচ্ছা যাক, সমস্যা আপনারা বুঝে নিন কি চাইতেছে। এই একটা, আবার কেউ ফটোশপে মাইরা দিয়ে না, অবশ্যই কোড দিব রে দাদা, এই পর্যন্ত কোনো কোড আগে নিজে ট্রাই করে তারপর কোড দেখেন। জি না, বলতেছে যে কোড কেউ তো আর ফটোশপে দিতে পারবো না, ও তো কোডও দিতে হবে। কোডটা আরে ফটোশপে কেন দিবেন রে দাদা, আমি তো এটা মানে আমি কি চাচ্ছি সেটা ভিজিবল দেখায় দিলাম। আপনারা যেটা করেন, মনে করেন আমাকে একটা কোশ্চেন করেন, হ্যাঁ ভাইয়া এইটা কি ওইটা কি, কোনো ভিজুয়াল কন্টেন্ট থাকে না, মানে আমি বুঝি না, তো মানে আমাকে হয়তো কল্পনা করে নিতে হয় যে আপনি কি চাইতেছেন, ওটার সাথে কাছাকাছি ম্যাপ করতে হয়। তো আপনারা যখন মনে করেন যে কোনো কিছু চাচ্ছেন, হ্যাঁ আপনাদের ফটোশপও দরকার নাই, তারপর মনে করেন যে প্রিন্ট আছে না, প্রিন্ট যে উইন্ডোজে থাকে না একটা প্রিন্ট, ওই যে বক্স আকার আসে যেখানে আপনারা আঁকা কি করতে পারেন, আপনার দরকার নাই। আপনার কাছে ক্যামেরা আছে না, আপনার সাথে তো ক্যামেরা আছে, আপনি খাতা আর কলমে মানে পেন্সিল আর ই নিন, খাতা নিন, অলওয়েজ রাখেন যে ভাই আমি এই জিনিসটা চাচ্ছি, একটু করে দিয়ে একটা ছবি তুলে ভাই এটা দেখেন আমি এটা চাচ্ছি, তাহলে কি হয় যে আমার বুঝতে সহজ হয়, আমার না যে কারো বুঝতে সহজ হয়। তো আপনারা যেটা করবেন, যেটা আপনাদের এইচডব্লিউ থাকবে, যে সম্পূর্ণ একটা ইমেজ আপনাদের এই সমস্ত রিসোর্স আপনাদের কাছে দেওয়া আছে, এমন ভাবে ই করবেন যেখানে হলো আপনি সব জায়গায় আপনার এই চার জায়গায় হলো আপনার ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলের ভিন্ন ভিন্ন মনে করেন গ্রুপ, নিজের সিঙ্গেল, যেমন বোরহানের তো অনেকগুলো আছে, বোরহান সব জায়গায় বসায় দিবেন, ঠিক আছে। এবার আসি লাস্টলি, লাস্টলি আর একটা জিনিস যেটা বলছিলাম হলো শর্ট হ্যান্ড। লাস্ট কোনটা ছিল আমাদের, শর্ট বিজি শর্ট হ্যান্ড কপি, এবং সবার শেষে চলে যাই, শেষে চলে গিয়ে এখানে লিখে দিলাম হ্যান্ড, হ্যান্ড এখানে চলে আসলাম। এবং সেম জিনিস এই কোডটা আমরা সবার জন্যই রাখি, এটা আমি সবার জন্যই দিচ্ছি, সবার জন্য দিয়ে দিলাম। অবভিয়াসলি যেমন এইখানে ফন্ট কালার কিন্তু দেখা যাচ্ছে না, বিজি কালারে অবভিয়াসলি আপনি এটা দিবেন, এবার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। তো এইটাকে সেন্টারে কিভাবে নিয়ে আসবেন, কেমনি কি করবেন, মানে কন্টেন্ট আপনার কাছে আপনি সাজাচ্ছেন। ওয়েল এবার চলে আসি হলো আমি ব্যাকগ্রাউন্ডে লিখবো, জাস্ট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লিখে এখানে কয়েক জিনিসটা আসে, একটা আসে কালার, কালার দিতে পারেন আপনি, কালার কে ইন্ট্রোডিউস করতে পারেন, ইমেজ কে ইমেজ ইন্ট্রোডিউস করতে পারেন, কালার ইমেজ, তারপর হলো আপনার সাইজ রিপিট, কয়টা গেল কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, পজিশন তো কালার সরি পজিশন আর অনেকটা রিপিটটা একরকম চলে আসে। তো আপনি সম্ভবত বুঝতে পারছেন যে এখন হলো যে আপনার চারটা চারটা জিনিস, যেটা হলো আপনার কি বলবো এটার নাম, শর্ট হ্যান্ড, যেটা আমরা বলি শর্ট হ্যান্ড, যে জিনিস চারটাই একসাথে চলে আসে, চারটাই কি কি হচ্ছে যে আপনার একসাথে চলে আসতেছে, কি কি, ব্যাকগ্রাউন্ড কালার, আমি আবারও বলতেছি ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হলো আপনার ব্যাকগ্রাউন্ড ইউআরএল যেটা আমরা ইমেজ, তারপর পজিশন, তারপর হলো রিপিট, তারপর হলো আপনার সাইজ, সাইজ এটা দিতে পারেন, লাইক এখন আমি করতেছি এইখানে, ফার্স্টে আমি কি করলাম যে কালার নিয়ে আসলাম, কালার ধরেন হলো পিঙ্ক, ইউআরএল, ইউআরএল এ আমরা আমাদের এটাই বসালাম, ওকে। তাহলে কি হলো যে আমি ফার্স্টে আচ্ছা একটু একটু কাজ করি, কাজ করি, কপি করে রাখি, লাস্টে চলে যাই, এই যে এটি কি আসলো আমাদের পিঙ্ক কালার আসলো, পিঙ্ক কালার আসার পরে আমরা কি করতেছি এখন, আমরা এইটার ভিতরে এসে এই যে ইউআরএল টা পাস করে দিচ্ছি, তাহলে কি হলো এই যে লাস্টে এসে কি হলো, এই যে আমার
যে ইউআরএল এর ভিতরে, ইউআরএল এর ভিতরে আমি কি করতেছি, ইউআরএল এর ভিতরে আমার যদি এখন আমি মনে করেন এমন এমন করি, দেখেন লাস্টে তারপর হলো আমি তারপর হলো সেন্টার 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 এবার হলো আমি বললাম রিপিট আছে কি নো রিপিট এই দেখছেন চলে আসছে এবং আমরা কি বলবো আর একটা কি বলবো কভার সাইজ ও তেরি মেরি নো রিপিট রিপিট ওকে চলে আসছে ঠিক আছে লিডিয়া বিটসন তো আমি কি বললাম যে সেন্টার থাকো লেফট থাকো টপ থাকো এখন যদি আমি ওরে বলে দিতাম যে হাইট উইথ যদি দিয়ে দিতাম তাহলে কি হইতো আচ্ছা 400 দেখেন এত ছোট চলে আসতো এই ইমেজটা তো অনেক সরি এই যে এতটুকু চলে আসতো তো এইটা তো আমি এখন মনে করেন যে এটা অনেক বড় ইমেজ তো আমার সেন্টার সেন্টার তো আমরা একটা কাজ করি ছোট করে দিলাম তার মানে এখন সেন্টারে সেন্টারে আছে তারপর যদি এখানে আমি জিরো জিরো করে দিই আমি যদি জিরো এখান থেকে জিরো জিরো করে দিই জিরো জিরো এই যে কর্নার টপ জিরো এই জিরো এখন আমার যদি বারাটা দেয় দিই সেন্টার সেন্টার ওকে এবং এখানে বলে দিই যে আমরা কভার দেখি কি হয় পাই কিনা কভারটা কভার কভার সেন্টার সেন্টার নো রিপিট No repeat. Background size. ঠিক আছে. Good. তো সেন্টারে চলে আসলো এবং এই তো শেষ দেখেন এখন আমি যদি আহ
ব্যাকগ্রাউন্ড নাই তো আজকে এই সম্পূর্ণটাই হলো ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা পুরোটা সম্পূর্ণটা জুড়ে ব্যাকগ্রাউন্ড আপনারা কি বুঝতে পারছেন খুঁটি নাটি ব্যাকগ্রাউন্ডের সমস্ত কিছু বিষয়গুলো নিয়ে সব বিষয়গুলো নিয়ে বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ডের কোনো কোশ্চেন ব্যাকগ্রাউন্ডের যে প্রপার্টিস গুলো আছে ব্যাকগ্রাউন্ড আচ্ছা আর একটা জিনিস আমি এখানে বলি তাহলে সরি এখানে না এখানে লিখি আপনাদের সুবিধার জন্য সিএসএস ব্যাকগ্রাউন্ড এখানে ডিটেলস আরো দেওয়া আছে খুঁটিনাটি আরো দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন ইউআরএল ইউআরএল নো রিপিট সেন্টার সেন্টার ফিক্সড ঠিক আছে তো কোথায় রাখতে চাচ্ছেন কিভাবে রাখতে চাচ্ছেন তো এইখানে এই আর্টিকেলটা পড়লে হোপফুলি আপনার আরো নলেজ ইনশাল্লাহ বুটস্ট্র্যাপিং হবে দিয়ে দিচ্ছি বোরান সমস্ত কিছু আমাদের এই 47 এর জায়গায় আমার হলো আমি একটা দিয়ে প্রেজেন্ট করতেছি আমি একটা দিয়ে লগ ইন আছি আর আমি যেটা দিয়ে রেকর্ড করি তো আমার তিনটা ডিভাইস তাহলে তিনটা ডিভাইস বাদ দিলে আপনাদের হয় হলো 44 জন তো আপনারা যদি এই যে সাকিরা বসা বসা সাকিরা হলো আমাদের আগের ব্যাচের ওরে ছুটি দিছে ওখানে কি করে এই সাকিরা আপনি কি আমাকে শুনতে পান জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওখানে কি করেন আপনি ওই আপনাকে একটু দরকার ছিল তাই আসছি আহ ঠিক আছে তাহলে আপনারা আছেন হলো 43 জন তো বোরহান উদ্যোগ কি নেওয়া লাগে না বলেন যেখানে আমাদের 65-69 পর্যন্ত থাকতো আমরা কি হারায় যেতে দিতে পারি বলেন দেখি না ভাইয়া তো যারা যারা আপনারা টিম লিড আছেন যারা যারা আপনারা টিম লিড আছেন বোরহানের উপরে চাপ দিবেন না বোরহান তো কল দিবেনই আপনারা যারা আপনাদের টিম লিডে যে মেম্বার গুলোকে হারায় ফেলছেন আপনারা তাদেরকে আবার নিয়ে আসেন বলেন কি যে আমরা তো শিখতেছি পারতেছি ঠিক না আচ্ছা বাই দ্য ওয়ে ফার্স্ট অফ অল বলেনি যে এখানে কোনো আমার বেনিফিট নাই এলইডিপি তো আবার বলে না যে আপনি নিয়ে আসেন বা এরকম কোনো এরকম কোনো কিন্তু বলে না আগে বলে দিচ্ছি যদি কার মাথায় যদি এরকম গিজগিজ গিজগিজ খেরা থাকে মানে আমার আমার যেটা কাজ মানে আমার যেটা আমি যেভাবে চিন্তা ভাবনা করি যে আপনারা আসলে শিখতে আসছেন কেন ভাই ঝুড়া পড়বেন মানে প্রবলেম হলে বলেন শেয়ার করেন জি ভাই অনেকের এক্সাম আবার অনেকে পড়ালেখা করতেছে পরীক্ষা সামনে ঠিক আছে তার জন্য কোনো বাধা বিপত্তি নাই আর একটা আছে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড রিলেটেড এই মাল্টি ব্যাকগ্রাউন্ড এই আর হলো সিএসএস ব্যাকগ্রাউন্ড CSS background property W3 school CSS background property W3 school CSS background property shorthand background property তারপর হলো তো ইজি এখান থেকে আপনারা আরো এই যে কি কি থাকে দেখেন কালার পজিশন কালার ইমেজ পজিশন সাইজ রিপিট অরিজিন ক্লিপ ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ঠিক আছে সিএসএস পোর্টাল প্রপার্টির মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ডের মধ্যেই মনে করেন এই সমস্ত কিছু আবার অ্যাটাচমেন্ট আলাদা আছে বিহাইন্ড দ্য মুর আছে তো যারা টিম আমি তো এখানে দেখাই দিছি সাইজ দেখাই দিছি রিপিট দেখাই দিছি পজিশন অরিজিন ইমেজ কালার ঠিক আছে বাকি যদি কোনো কিছু বাকি থাকে সেটা হলো যে কাঙ্ক্ষিত টিম লিডাররা আছেন প্লিজ আপনারা এটা কভার করে নিন অনেকগুলো দেখিয়ে দিয়েছি ডিটেলস এখান থেকে আরো পড়তে পারবেন
ওকে জি ভাই বাই বাই কাজটা আরেকবার একটু রিপিট করে বইলা দিলে ভালো হতো আচ্ছা বাকি কাজ বাড়ির কাজটা আবার রিপিট করতেছি আপনারা এরকম সম্পূর্ণ মনে করেন এক মানে অনেকগুলো তো কাজ করবেন অনেকগুলো কাজ করবেন একটা যেটা আমি বলতেছিলাম যে আপনি একটা হোল ইমেজ নেবেন হোল পুরো কভার যেটা মনে করেন যে আপনার উইথ আইট বা পুরো এন্টায়ার আপনার স্কিন জুড়ে রইল ঠিক আছে সম্পূর্ণ স্কিন জুড়ে মনে বলতে বুঝাচ্ছি এই যে এইটা আমরা তো এখানে অনেক কোর্সই দেখে স্ক্রোলিং হচ্ছে আপনি একটাই রাখবেন যেখানে স্ক্রোলিং হবে না ঠিক আছে ফিক্সড করে দিলেন মানে আপনার পুরো ইমেজটাকে ফিক্সড করে দিলেন এরপর বাকি যে ইমেজ গুলো মনে করেন এখান থেকে এতটুকু হলো আপনার আর একটা ইমেজ এখান থেকে আর একটা ইমেজ এখান থেকে আপনার আর একটা ইমেজ এখান থেকে আর এই ওগুলাকে হালকা করে ট্রান্সপারেন্ট বা অপাসিটি কমাই দেবেন আর এইখানে হলো আপনার এন্টায়ার পুরো ছবিটা থাকবে আচ্ছা এই ছবি যে দিতে হবে এরকম না এটা দিলে ভালো লাগতেছিল যে এখানে সবার সব চেনা চেনা মুখ গুলো আছে এই আর কি ঠিক আছে লাইক জিনিসটা হবে এইরকম এই আমি যদি একটু এটা বড় করে দিই ৪৩২ নিলাম ওকে এখন আমি অল্টার ধরে প্রত্যেকটার মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি বুঝে যেতে পারছি ঠিক আছে এখানে আপনার তাহলে দেখেন এইটা একটু বেশি এই আর একটু কম সাইজটা নিয়েন তাহলে এই যে এইখানে মানুষটার ছবিটা কাটবে না মানে আমি এমন ভাবে নিছি যে এখানে সবার ছবিগুলো আছে এখানে একটু কাটবে না আমি কি বুঝতে পারছি লাইক এই এতটুকু নিলে সবার ছবি যেন না আবার কাটে যদি আপনি এই ছবি যদি নিন আর একটু এই এতটুকু মানে উইথাইট সেম সেম নিলেন বুঝতে পারছি আমি আপনাদেরকে জি ভাই আচ্ছা চলেন তাহলে এবার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিন আচ্ছা আজকে যতটুকু আমরা শিখতে পারছি সবাই বুঝতে পেরেছি আমরা সবাই বোরহান বাদে বোরহান কোনো কথাই বলবেন না বোরহান রায়ান কাজী রহমতুল্লাহ উম্মে আসমা তারপর নাসমিনা এরা বাদে টিম লিডাররা বাদে কথা বলবেন টিম লিডার বা মোটামুটি যারা ভালো পারে জি ভাইয়া বুঝতে পারছি যারা আছি আমরা এমন কেউ মন খারাপ করবে না যে ভাইয়া আমাকে একবারে বিগিনার লেভেলে বললো এরকম কোনো কিছু না না আমি বুঝতে পারবো না না আমাকে কি আরো সুন্দরভাবে ক্লাসগুলো কি আরো অর্গানাইজ ভাবে নিতে হবে বা আরো ডিটেইলস পড়াতে হবে কিনা প্রত্যেকটা জিনিস আরো সুন্দর করে ই করতে হবে কিনা এক্সপ্লেইন করতে হবে কিনা ঠিক আছে আপনাদের ফিডব্যাক চাচ্ছি হলো আপনাদের নিজেকে যেন আমি আপনাদেরকে যেন আমি ভালো করে বুঝাতে পারি বেস্টটা দিতে পারি এটাই কেউ মনে করবে না যে ভাইয়া আমাকে বিগিনার বললো এরকম মানে কেউ বলবে না আমি অনুরোধ করব কেউ নিজেকে বলবে নিজেকে ভাববে না আপনি মানে ছোট বা এরকম কোনো কিছু অন্যদের থেকে একটা ফোটাও ইনশাল্লাহ ভাববেন না ভাই আমি কিন্তু এরকম কখনোই বলি না বা যদি মুখ ফুটে বলে ফেলি কোনো কারণে তাও তারপর আমি রিয়েলাইজ করে আমি বলে দিই ভাই আমাকে মাফ করে দিন সরি তবে আমি আপনারা যারা আসছেন সবাই জন্য আমার একবারে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে ইন ডিটেলস ডিটেলস সেজন্য কিন্তু আমরা টিম লিডারও রাখছি যে আমি না পারলে মানে আমি যেটা না পারলে মানে কি আমি যেটা মানে দেখানো বাকি রয়েছে সেটা যেন টিম লিডার আপনাদেরকে দেখায় দেয় রোল সেভেন আছেন রোল সাত মেহেদী হাসান ছিলেন তো রোল আট আছেন রোল আট আসি ভাই কালকেও ছিলাম গতকালকে প্রেজেন্ট দিয়েছি বশির আহমেদ রোল নয় জি ভাই আছি রোল দশ ইলেভেন আচ্ছা জেমস রোমারিও আমি মনে হয় আপনাকে ওই শুক্রবার রাতে কল দিতে পারিনি সম্ভবত জি ভাই তার জন্য সরি ভাই দিদি ভাই নেই না ভাই আমার বাড়িতে কাছে ফার্ম গেটে তো চলে আসতে
তারপর রো 14 প্রেজেন্ট ভাইয়া। তারপর 18 রোল 18 রোল 18 রোল 19 এক্সাম রোল 20 রোল 20 রোল 20 রোল 20 রোল 21 21 বিপাশা 21 21 21 ভাইয়া আমি এর আগের ক্লাস গুলো উপস্থিত ছিলাম, আসলে আমি প্রেজেন্ট দিতে পারিনি, অফিসের জন্য যাচ্ছিলাম, বাসে আমার কাছে শুধু ফোন ছিল, আমি ফোন থেকে এডিটও করতে পারছিলাম না, যে ফাইলটা হচ্ছে আমাদের আয়ান ভাই দিয়েছিলেন যে ইয়া করার জন্য। যদি এরকম মনে করেন যে আপনি অফিসে যাচ্ছেন, যদি সময় পান একটু আপডেট করে দিন, রাতে না করলে পরদিন। এটা হলো কি কেস, পোস্ট কেস বা মনে করেন আপনার সুযোগ সুবিধা হচ্ছে না, তার জন্য আমরা আমি তাকে সুন্দর একটা সলিউশন দেওয়ার চেষ্টা করছি, তো আমরা এর জন্য কি করবো না যে আমি পারি নাই কিন্তু আমি কি করলাম এসে আপডেট করে দিন, এইটা ভাই করেন না। আমি তো আর দেখতে পারতেছি না, এই রিকোয়েস্টটা করবো আপনারা কেউ করবেন না। আর আপনি যদি কোনো কারণে আপনি এক্সেল অ্যাক্সেস করতে পারছেন না, পরবর্তী আপনি সময় একটু করে দিয়েন, আমাদের রায়ান আছে সিয়ার, তাকে একটু জানাই দিয়েন, তাকে জানাই দিলে আমি মনে করি যে আপনারা এক্সেল আপডেট না দিলেও চলবে, তার একটা মেসেজ দিলেই হবে যে ভাই আমি তো এরকম প্রবলেম, জাস্ট এতটুকু বললেই হবে রায়ান এটাকে মেক শিওর করবে ইনশাআল্লাহ। টুয়েন্টি এইট থার্টি ওয়ান প্রেজেন্ট ভাইয়া। তারপর থার্টি ফাইভ থার্টি ফাইভ ফাইভ ফয়েজ আহমেদ থার্টি ফাইভ 39 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
মাঝখানে একটু আসছিলাম কিন্তু পুরো ক্লাস করতে পারিনি। ওকে, তো একটু দেখা নিন পরবর্তী ভিডিও শুরু হয়, একটু মেক শিওর করেন আপনার অ্যাটেনডেন্সটা। 39 ঠিক আছে, 39 39 আপনি লাস্ট দিন ছিলেন না প্রিয়া ভাইয়া? আমার এক্সাম ছিল, ফাইনাল এক্সাম চলতেছে। আপনার হলো 62 62 62 62 62 63 67 67 67 67 68
আপনাকে একটা সংবাদ দিব, মাইন্ড করবেন না তো? জি ভাই বলুন। বকা দিবেন না তো? না কেন বকা দেব, আপনি কি বলেন? না না, আমার যে বন্ধু বললাম না আপনার নামে নাম শাহিনু, আমি অনেক খারাপ লাগতেছে যে মিটিয়াপে জয়েন করতে পারলাম না, আমি দেশের বাড়িতে হচ্ছে না, তারপর আমি চেষ্টা করতেছি আর কি, যাক আলহামদুলিল্লাহ দোয়া করে নেওয়ার জন্য যেন থাকতে পারে আর কি, ইনশাল্লাহ হারায় যায় না। একবার অসুস্থ হয়ে পড়লেও মনে করেন সুস্থ হয়ে আবার যেন ব্যাক করেন। শুনতে পেরেছেন, ঠিক আছে, মাঝে মাঝে একটু খোঁজ খবর নিবেন কি অবস্থা, আপডেট নিবেন। 77 78 78 78 78 82 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
গতকালকে ছিলাম না ভাইয়া, 96 96 96 96 98 98 present bhai100 100 101 101 100 102
104, তারপর 105 আছেন, এখনই তো আমি ব্লু কালার মেরে দিয়েছিলাম, কেটে বলতে 105, 106 প্রেজেন্ট ভাইয়া, 7, 107 প্রেজেন্ট ভাইয়া, 8, 108, 108, 9, 9, ইয়েস ভাইয়া, 10, 110, 110, 110, 11, 11, 11, 12, 13, 13, 13, 14, 14, 114, 115, 15, 16, বোন আপনি ছিলেন না লাস্ট দিন, তসলিমা আক্তার, তসলিমা আক্তার ভাই আমি প্রথম দেখেছিলাম, পরে হচ্ছে কেটে গেছে আর বলতে রয়ে নেই যে প্রেজেন্ট দেওয়ার কথা, 116, 16, 16, 16, সেম আপনারও সোহেল রানা, জি প্রেজেন্ট, গতকাল কি একটু সিক্স ছিলাম তো জয়েন করতে পারিনি, আচ্ছা ছিলেন, তারপর হলো নুসরাত 117, আচ্ছা এ কই নুসরাত, বলে গেছে ভাই, ছিল ফার্স্টে ছিল শুরুর দিকে ছিল, আচ্ছা এরে তো কল দিতে ভাই, কই হারাই গেছে কেন, পজিশন হলো বি, কেউ কি বাকি আছে রায়ান প্লিজ, জি ভাই 25, কত অপরচুনিটি, শেষ হওয়ার পরে আবার জিজ্ঞেস করি কেউ বাকি আছে কিনা, তারপরও মানে বুঝি না, তারপর 84, 47, তারপর আর নাই ভাই, ওকে থ্যাংক ইউ ভাইয়া, বলেন, জি ভাই আমার রোল নাম্বারটা, আপনার রোল নাম্বার হলো 119, আর আমি এ আম্মা আমার মনিটর আজকে কিছু করতে হবে, আপনার এখান থেকে আপনার ডেটাবেসটা নিয়ে আসি, আমাকে আপনার আপনাকে বলছিলাম যে এটা দেওয়ার জন্য, আচ্ছা আপনার সব দিয়েছেন, আচ্ছা মেসেঞ্জার তো আমি দেখি নাই, মেসেঞ্জারটা একটু দেখে নিব না, ঠিক আছে, ঠিক আছে ভাই 119, ঠিক আছে ভাই, আমি কিন্তু সবগুলা ওয়েবের ক্লাস করছি ভাই, একদম আপনি দেখতে চান আমি একদম এই যে টেনে ধরে, আপনি তো তখন বলেন না যে আপনার, আমি তো আপনাকে বলছি যে আপনার অ্যাটেন্ডেন্স কিন্তু ই হবে না, আচ্ছা ভাইবেন না যে আবার, আরে এর সাথে আমার কোন যোগ সূত্র এরকম কোনো কিছু না, ও হলো মর্নিং ব্যাচের, ও ওয়েবের ছিল, ওদের ক্লাসটা সামহাও অফ হয়ে গিয়েছে, তো সেই জন্য ও এইখানে আবার ক্লাস করতেছে, তো ওইখানেও ও রেগুলার মর্নিং এর ক্লাসটাও রেগুলার, তো আমরা ওকে আবার এখানে, যেহেতু সবার রোল কল করে ওর রোলটা করা হয় না, এটা স্বাভাবিক মন খারাপ লাগে, তো আমরা করে দিলাম, সবাই খুশি, আলহামদুলিল্লাহ অনেক খুশি,
ভাইয়া লিভ নিতে পারি? অবশ্যই, কখন বলছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।